মাত্র 499 টাকায় চিকেন, মটন, এগ, ফিশ, পোলাও সব কিছু নিয়ে প্রায় 15 রকমের আইটেম, তাও আবার সবকটাই আনলিমিটেড, মানে যত খুশি তত খান। এই পয়লা বৈশাখে কফি এক্সো পাটুলি আপনাদের জন্য নিয়ে এসছে এই আনলিমিটেড বুফেটা, যেটা চলবে 10ই এপ্রিল থেকে 21শে এপ্রিল পর্যন্ত। আর কী কী আইটেম পাচ্ছেন এই বুফেতে আর বাকি সমস্ত ডিটেলস দেখতে গেলে এই ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমরা এই বুফেটা অ্যাভেল করতে কদিন আগে পৌঁছে গিয়েছিলাম কফি এক্সোর এই পাটুলি আউটলেটে। আর এই পাটুলি আউটলেটের এক্স্যাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আর এখানে গিয়েই প্রথমেই আমরা শুরু করলাম এদের স্টার্টার আইটেমগুলো থেকে। স্টার্টারে কিন্তু এখানে থাকছে 4 রকমের আইটেম, যেখানে পটেটো ওয়েজেস থেকে আরম্ভ করে মাশরুম, সল্ট অ্যান্ড পেপার, তার সঙ্গে রয়েছে এগ চিলি এবং লইট্টা মাছের ফ্রাই। এর আগে কে কে কফি এক্সোতে গেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই বুফেতে গিয়ে প্রথমেই কিন্তু আমি এদের স্টার্টার আইটেমগুলো নিয়ে দাঁড়িয়ে পড়লাম। স্টার্টার আইটেমের মধ্যে প্রথমে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে পটেটো ওয়েজেস। এটা কিন্তু আপনারা বেশি করে নাও খেতে পারেন, তার কারণ আরও প্রচুর আইটেম আপনাদের জন্য অপেক্ষা করছে এই বুফেতে। ওটা খেয়ে নিয়ে নেক্সট যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হলো মাশরুম, সল্ট অ্যান্ড পেপার। আর এটা কিন্তু হালকা ঝাল ঝাল ছিল এবং এই ছোট ছোট সাইজের মাশরুম ছিল, এটা খেতে আমার দারুণ লেগেছে। যারা ভেজ আইটেম অতটা পছন্দ করেন না এই আইটেমটা কিন্তু তাদেরও বেশ ভালো লাগবে। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে এগ চিলি। এইটা কিন্তু একেবারে সেরা স্টার্টার, যে কটা স্টার্টার রয়েছে তার মধ্যে সব থেকে সেরা হয়েছিল এই স্টার্টারটা। যারা যাচ্ছেন এই বুফেটা অ্যাভেল্ড করতে তাদেরকে বলবো এই এগ চিলিটাকে বেশি করে টার্গেট করুন, এটা খেতে কিন্তু জাস্ট এক ঘর। আর এরপরে যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে লোটে মাছের ফ্রাই। আর এই লোটে মাছের ফ্রাইটা দেখছেন উপরে কোটিংটা একেবারেই পাতলা, ভেতরে কিন্তু মাছের পরিমাণ বেশ ভালোই রয়েছে। যারা ফিশের আইটেম ভালো খান তাদের এটা ভালোই লাগবে। আর এটা খেয়ে নিয়ে আমরা চলে গেলাম আস্তে আস্তে মেন কোর্সের দিকে। মেন কোর্সে রাইস যেরকম রয়েছে তার সঙ্গে কিন্তু রয়েছে নুডলসের অপশানও। নুডলসে এখানে রয়েছে এগ শ্রিম্প চাউমিন আর তার সঙ্গে এগ মাটন চাউমিন, আর তার সঙ্গে সাইড ডিশ হিসেবে থাকছে হট গার্লিক চিকেন ললিপপ। আর এর মধ্যে থেকে প্রথমেই আমি ট্রাই করলাম এদের এগ শ্রিম্প চাউমিনটা, এর মধ্যে কিন্তু চিংড়ি মাছের পরিমাণ বেশ ভালোই ছিল আর এই গ্রেভি দিয়ে খেতে খারাপ লাগেনি। তারপরে যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে এগ মাটন চাউমিন। আর এই এগ মাটন চাউমিনটা কিন্তু এই আমি প্রথমবার ট্রাই করলাম, এর আগে ভেজ, এগ, চিকেন, বিভিন্ন রকমের নুডলস ট্রাই করলেও মাটন দিয়েই প্রথমবার ট্রাই করলাম। এর মধ্যে কিন্তু মাটনের ছোট ছোট চাংস ছিল এবং এই মাটনের পরিমাণ মোটামুটি খারাপ নয়। আর এরপরে হট গার্লিক চিকেন ললিপপের পালা। আর এই পিসটা দেখুন, পিসটা কিন্তু যথেষ্ট বড় সাইজের রয়েছে আর এই গ্রেভির কালারটা দেখেই যেন জিভে জল চলে আসছে, একদম নরম, তুলতুলে মুখে দিতেই একেবারে গলে গেল, অসাধারণ লেগেছে এটা নুডলসের সঙ্গে। আর এই নুডলসকে নিয়ে নেক্সট কিন্তু আবার রাইস খাওয়ার পালা। রাইসে এখানে রয়েছে জিরা রাইস ও বাসন্তী পোলাও, আর এই দুটোও কিন্তু আনলিমিটেড। আর এই দুটো কিন্তু অরে নয়, এই দুটোই আপনারা নিতে পারবেন। বাসন্তী পোলাওয়ের মধ্যে কাজু, কিশমিশ সব কিছুর পরিমাণ ভালোই ছিল, আর তার সঙ্গে রয়েছে এই মিক্সড ভেজিটেবিল। মিক্সড ভেজিটেবিলটার গ্রেভিটা দেখেছেন, এই টেক্সচারটা দেখেই যেন জিভে জল চলে আসছে। তার সঙ্গে কাশ্মীরি আলুর দম ছিল যেটা আমি স্কিপ করে গেছি, আর মাটন কষা। মাটনের গ্রেভির কালারটা এসছে দেখুন, এই দেখেই যেন নিজেকে ঠিক আটকে রাখতে পারছি না, আমি এগুলো নিয়ে সোজা এবার বসেই পড়লাম। আর প্রথমে ট্রাই করলাম জিরা রাইস আর মিক্সড ভেজ। মিক্সড ভেজটা কিন্তু আমার বাটার নানের সঙ্গে বেশি ভালো লাগে। মিক্সড ভেজ আপনার কিসের সঙ্গে বেশি ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর সেটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করব সেটা হচ্ছে বাসন্তী পোলাও আর মাটন কষা। আর এই সমস্ত কিন্তু চামচ দিয়ে খেয়ে পোষায় না, সোজা হাত লাগিয়ে দিলাম। আর মাটনের পিসগুলো দেখেছেন, ভালোই সাইজের বড় বড় মাটন থাকছে আর তার সঙ্গে মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও, যেখানে কাজু কিশমিশের পরিমাণ ভালোই রয়েছে। সব কিছু একসঙ্গে মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর এই বুফেটা কিন্তু আপনাদের জন্য অ্যাভেলেবেল থাকছে 10ই এপ্রিল থেকে 21শে এপ্রিল পর্যন্ত, সন্ধে 6:30 থেকে রাত্রি 10:30 পর্যন্ত। আর 13, 14, 15 এই 3 দিন কিন্তু থাকছে বেলা 12:30 থেকে, কিন্তু এই 3 দিন কিন্তু প্রি বুকিং বেসিসে এই বুফেটা পাওয়া যাবে। আর ডেজার্ট আইটেম এখানে রয়েছে চালের পায়েস আর কমলা ভোগ।
আর এই পায়েসটা কিন্তু হালকা মিষ্টি হয়েছিল। এইরকম হালকা মিষ্টি হলে খাওয়া যায় বেশি, কিন্তু আমার কিন্তু মিষ্টির জিনিস বেশি মিষ্টিই ভালো লাগে। তারপরে যেটা কমলাভোগ, আর এই একদম কড়া মিষ্টি ছিল, ছটা কমলাভোগ সোজা পেটে চালান করে দিয়েছি। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু একেবারেই ছোটোখাটোর মধ্যে সুন্দরভাবে সাজানো রয়েছে, ভেতরে এসির বন্দোবস্ত রয়েছে। আর এখানকার এক্সাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে দিলাম। সুতরাং দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যার সঙ্গে এটা আপনি খেতে যেতে চাইছেন।